তিনি রাজ্য বিজেপির বৃহৎ উত্থান। বিজেপিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে আগবাড়িছে রাজস্থান মধ্যপ্রদেশ। হঠাৎ কংগ্রেসের ভোট ব্যাঙ্কত মুখ্য আঘাত দেখা গেছে ছত্তিশগড় আর রাজস্থান। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগবাড়ি আছে মধ্যপ্রদেশ। শিবরাজ সিং চৌহান মামা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আগবাড়ি আছে বৃহৎ ভোটত। রাজস্থান পিছ পড়ে আছে শচীন পাইলট, শচীন পাইলট পিছ পড়ে আছে রাজস্থান। তেলেঙ্গানাত পিছ পড়ে আছে বর্তমানের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বিগ আপডেট, মুখ্যমন্ত্রী অশোক গেহলট আগবাড়ি আছে রাজস্থান। তিনি রাজ্যত বিজেপির বৃহৎ উত্থান দেখা গেছে। হঠাৎ রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন হয়েছে রাজস্থান ছত্তিশগড়ত। বিজেপিয়ে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে লাভ করেছে তিনি রাজ্য লাভ করার দিকে আগবাড়িছে কংগ্রেসের ভোট ব্যাঙ্কত মুখ্য আঘাত দেখা গেছে রাজস্থান ছত্তিশগড়ত। শিবরাজ সিং চৌহান আগবাড়ি আছে মধ্যপ্রদেশত। ঠিক একদরে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল আগবাড়ি আছে ছত্তিশগড়ত। আগবাড়ি আছে অশোক গেহলট, পিছ পড়ে আছে শচীন পাইলট, পাইলট পিছ পড়ে আছে রাজস্থান। ডাঙর খবর, পিছ পড়ে আছে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী গড়াকি পিছ পড়ে আছে। সেকেন্ড ব্রেকিং, নেক্সট ব্রেকিং লৈ আছো টাইম এট ইলেকশন আপডেট। মধ্যপ্রদেশত এক বাহান্নখন আসন বিজেপির অগ্রগতি 152 ম্যাজিক নম্বর পার। 76 কোন আসনত কংগ্রেসের অগ্রগতি দাবি করা হয়েছিল কংগ্রেসে গঠন করিব সরকার। দুই আসনত অন্যান্য অগ্রগতি মধ্যপ্রদেশ। রাজস্থানতো বিজেপির বৃহৎ অগ্রগতি দেখা পোৱা গৈছে। রাজস্থান বিজেপির বৃহৎ অগ্রগতি, 113 কোন আসনত বিজেপিয়ে অগ্রগতি লৈছে রাজস্থান। মাত্র 70 খন আসনতে থমকি রবলগা হয়েছে কংগ্রেস। সময় বাকি আছে, সেয়া সময় থব। কিন্তু এই মুহূর্তের আপডেট, 15 খন আসনত অন্যান্য এয়া বসুন্ধরা রাজের যে কূটনৈতিক রাজনৈতিক রণকৌশল সেয়া হয়তো কাম দিছে রাজস্থান নির্দলীয় প্রার্থীর ক্ষেত্র। বিজেপিয়ে অগ্রগতি লাভ করেছে রাজস্থান মধ্যপ্রদেশ তেলেঙ্গানাত, কংগ্রেসে অগ্রগতি লাভ করেছে ছত্তিশগড়ত, বিজেপিয়ে অগ্রগতি লাভ করেছে তিনিখন রাজ্যত ম্যাজিক নম্বর পার করেছে বিজেপিয়ে।